वेलकम बंधुरा, वेलकम टू माय चैनल बाइकर ब्लॉगर कपल। हमें एसेछि बागाजतिने, एखाने आमादेर एकटा विशेष काजे, एकटा गुरुत्वपूर्ण काजे आमरा एखाने एसेछि। तो आमरा एखाने एसे एकटु टेस्ट करब बागाजतिन फोन पे 5G परोटा। टेस्ट करब एकटाई, किन्तु आसले ভিডিও করব একজন আর আরেকজন কন্ট্রোভার্সি ব্যাপারটা একটু এনজয় করব আর কিছু না। মানে আমরা ফুড ব্লগার না, জানি না, জাস্ট এই খাবো আর এইটুকুই। সিধেও পৌঁছে আসলে তো অন্য কাজে এসেছি, তো একদিনে দুই পাশে মারা যাকে বলে তার সাথে এদেরও দেখে যাই কেমন হয়। চলো বন্ধুরা, আমরা ফোন পে পরোটা খাচ্ছে যাচ্ছি, 5G পরোটা। ওখানে আমরা পরোটা খাবো, আমরা খাবো 5G পরোটা। দুটো দোকান পাশাপাশি 5G, আর ওটা হচ্ছে ফোন পে। আজকে রবিবার, বুঝতেই পারছেন প্রচন্ড ভিড়, তো আজকে দেখা যাক লাইনে দাঁড়াই আর এখন 5G পরোটা ওকে খাবো, কারণ এই মুহূর্তে চলছে 5G, মোবাইলে 5G, সব সিস্টেমে 5G, তো 5G পরোটাটাই খাবো। দেখাচ্ছি কি খাচ্ছি আমরা। তো আমরা 150 করে দুই জায়গায় পরোটা নিচ্ছি, দাদা 150 গ্রামে আমার দুই জায়গায় দেবে। রবিবার একটু চাপ বেশি, আর এই আর রবিবার একটু চাপ বেশি, সে তো জানাই 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 জানাই, কিছু করার নেই, রবিবার একটু চাপ বেশি। ওই দিকে আছে ফোন পে পরোটা, করুন দা। ও ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, আগের জন্য তো আগে দিয়ে। আর এইদিকে আলু ছোলা হচ্ছে, এটা তরকারিতে যাবে। কটক দি খোলা থাকছে, মানে বিক্রি হবে। আচ্ছা, মায়ার বন্ধন ছাড়তে হবে না, চলে এসছে পরোটা। আসলে ব্যাপারটা এখানে পুরোটাই কন্ট্রোভার্সি চলছে, দুটো দোকানের মধ্যে বিরাট প্রতিযোগিতা, সোজা কথা। ও রাতে রুটি আছে না, আর চাউমিন হয় নাকি? চাউমিন টাউমিন হয় বিকেলের দিকে হয় না? আচ্ছা, ভদ্রলোকের নাম রতন দাস, আর ওইদিকে আছে অরুণ দাস। আচ্ছা, পরোটা খেয়ে বলো কেমন, তুমি আগে খেয়ে রিভিউ দাও। আমরা বহু জায়গায় ঘুরি, আমরা সাউথ চব্বিশ পরগনা যখন ঢুকি তখন থেকে আমরা মেনলি পেটাই অর্ডার দেখতে পাই, কিন্তু আমরা ফার্স্ট টাইম কলকাতায় এসে আমরা খাচ্ছি। আমরা কলকাতায় যেহেতু বাইরে থাকি, আমরা এখান থেকে এসে কলকাতা থেকে খাওয়া পাওয়া যাচ্ছে পেটাই অর্ডার প্রথমবার দেখে, এটা সবসময় ব্যাপার, খাবার সবসময় পরিষ্কার থাকতে হবে, খাবারের কিন্তু নোংরা আনহাইজেনিক একদম ভালো না। যতই রাস্তার পাশে দোকান হোক, তার মধ্যে একটা মিনিমাম হাইজিনিক ব্যাপারটা মেনটেন করা যায়, তাই না? তাহলে আমরা এখন পরোটা টেস্ট করছি, পরে আমরা বলছি কি খেলাম। আমাদের বাইকার ব্লগার কাপেলের স্নিগ্ধা এখন মেনলি পরোটা খেয়ে টেস্ট করে বলছে, নিয়েছে পরোটা, ঘুগনি, একটা আলু, আর তার সাথে একটা ডিম সেদ্ধ। আমি একটু আগেই খেয়ে ফেলেছি এবং খেয়ে খুব ভালো লেগেছে। যাই হোক, এটা একটা আজকে রবিবার এবং আজকে প্রচুর ভিড়, এবং আজকে জানেনই তো মনে হয় এখানে প্রচুর কন্ট্রোভার্সি চলে, প্রচুর একটা আপাতত ওখানে অনেক একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে যে রবিবার, বুঝতেই পারছেন। তার তুমি বলো, তোমার এটা খেতে কেমন লাগলো বলো। খুব সুন্দর, এটা পরোটা দারুণ খাস্তা, তরকারিটাও দারুণ, আর সঙ্গে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, খাচ্ছি, ভালো ভালো খাবার। তো এখানে চলছে আলুর দমের যে আলু কাটার কাজ চলছে, আলু ধোয়া চলছে, কাটা ধোয়া ছোলা সব হয়ে গেলে এখন এটা আবার চড়বে। আজকে মোটামুটি এরা 5টা 6টা পর্যন্ত ওদের এই পরোটাটা হয়, তারপরে গিয়ে ওটা হয়
তারপরে হয় গিয়ে চাউমিন রোল চাউমিন তখন ওই দিকটা চলে যায় এবং রাতে আবার রুটিও হয় তো আজ কিরকম ভিড় আপনাদের একটু সিম্পল দেখিয়ে নি এইরকম আজকে ভিড় চলছে ওদিকেও মোটামুটি ওদিকটা অতটা ভিড় না ওদিকটা একটু হালকা কিন্তু এদিকটায় ভিড় একটু বেশি তবে আমরা এখানে এসে যেটা দেখলাম দুই দাদার মধ্যে এক দাদার দাদার কথাবার্তা একটু খুবই ভালো ভালো কথাবার্তা মানে রতনবাবু কথাবার্তা খুব ভালোভাবে বলে জানি রতনবাবুর একটু একটু মেজাজি মানুষ উনি অনেক রকম কথা বলে ফেলেন কিন্তু রতনবাবুর কথাবার্তা খুবই ভালো যাই হোক আমরা অন্তত রতনবাবুর পরোটাই খেলাম রতন দাসে কিন্তু খেতে খুবই ভালো খুবই ভালো এখানে ভিড় দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে মেনলি খেতে আসা লোকের চাহিদাটা কার দোকানে মেনলি কার দেখা যাচ্ছে রতনবাবুর খাবারের দোকান যেটাকে বলা হচ্ছে 5G পেটাই পরোটা সেইটারই মোটামুটি ভিড়টা একটু বেশি ভিড়টা বেশিই থাকে সবসময় বেশি থাকে যেটা বুঝলাম তা আমরাও খেয়ে মোটামুটি ভালোই স্যাটিসফাইড তা ওইখানে আছে বিখ্যাত ফোনপে পরোটা আর এখানে আছে বিখ্যাত 5G পরোটা আমাদের কাছে দুজনেই বিখ্যাত কেউ কম না কিন্তু ভিড় বেশি রতনবাবুর দোকানে যেটা মানে 5G পরোটা তা আমাদের মোটামুটি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের এই ভিডিওটা খুবই আলাদা এবং আমাদের টপিকের সাথে মানে আমাদের ভিডিওর সাথে মেনলি এটা লিঙ্ক নয় আমরা আজকে এসেছি একটা অন্য কাজে এখানে একটা আশ্রমে এসেছি তা সেইখানে থেকে আমরা এখানে পরোটাটাও টেস্ট করে নিলাম দুটো দোকান পাশাপাশি এটা হচ্ছে ফোনপে ওটা হচ্ছে 5G তো এখানে পরোটা বিক্রি হচ্ছে আমরা এখানে পরোটা খেলাম দারুণ লাগলো প্রচুর ভিড় এদিকেও ভিড় প্রচুর তো আমরা এখান থেকে পরোটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব পরোটা খেয়ে নিয়েছি এবার আমরা একটু চা খাবো ছোট চা দুটো চা খাবো ফোনপে 5G পরোটার পাশে একটা চায়ের দোকান আছে সেখানে দাঁড়িয়ে আমরা চাটাও কিন্তু খুব সুন্দর চাটা কিন্তু খুব সুন্দর সত্যি কথা বলতে চুমুক দিয়ে দিচ্ছি চুমুক দিচ্ছি এখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব চাটাও দারুণ হয়েছে মানে পরোটাও দারুণ চাও দারুণ একসাথে কিন্তু দুটোই পাওয়া যাবে পাশে চায়ের দোকানটাও আছে এটা কথা ভুলতে হবে না এখানকার খাবারগুলো সত্যি সুন্দর বন্ধুরা আমরা ফোনপে 5G পরোটার দোকানে দাঁড়িয়ে আমরা পরোটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তবে খেয়েছি কিন্তু 5G পরোটাটা মানে যেটা এই মুহূর্তে চলছে দারুন 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 সত্যি খেলে ভালো খাস্তা তরকারিটাও সুন্দর তার পাশেই আছে চায়ের দোকান চাও খেলাম চাটাও খুব সুন্দর তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে যদি কিছু বলার থাকে কমেন্টস বক্সে বলবেন আর শেয়ার করতে চাইলে করতে পারেন আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন এরকম মজার মজার ভিডিও আপনাদের সামনে আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপল বাইকার ব্লগার কাপলের সঙ্গে থাকুন দেখতে থাকুন টাটা বাই বাই